ফেসবুক ফেসবুক ফেসবুক, ঘুম থেকে উঠে ফেসবুক, দুপুরে ফেসবুক এবং ঘুমানো পূর্বে ফেসবুক, সারাদিন ফেসবুকের উপরে আছি আমরা। তো বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে আমরা যখন ফেসবুকিং করি তখন হচ্ছে যে ফেসবুকিং করতে করতে অনেক সময় অটোমেটিক্যালি ভিডিও প্লে হয়, কিন্তু আসলে আমরা বুঝি না যে কীভাবে এই ফেসবুকের অটো প্লে ভিডিওগুলো আমরা অফ করতে পারি। তো আজকে আমরা ওই প্রসেসটাই দেখবো যে কীভাবে ফেসবুকের অটো প্লে ভিডিওটা অপশন অফ করা যায়। আমরা যারা ওয়াইফাই ইউজার তাদের ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যারা আমরা যারা মোবাইল ইউজার আছে তাদের ক্ষেত্রে। কারণ আমি যে মেগাবাইটগুলি কিনতেছি এগুলো হচ্ছে যে অটোমেটিক্যালি ভিডিও প্লে হওয়ার কারণে অনেক মেগাবাইট খরচ হইতেছে, আমার মেগাবাইট কিনছি দেখা যাচ্ছে মেগাবাইট নাই, দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা দেখবো যে কীভাবে ফেসবুকের অটো প্লে অপশনটা আপনি অফ করবেন এবং অন করতে পারেন। তো সাথে থাকুন, আর বলে রাখি এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে চলে যাবেন স্মার্টফোনে, স্মার্টফোনে হচ্ছে থেকে চলে যাবেন হচ্ছে যে আপনার ফেসবুকে। তো আমি আমার ফেসবুকে চলে গেলাম, দেখুন দেখতে পাচ্ছেন ফেসবুকে চলে যাওয়ার পরে হচ্ছে যে দেখুন না এইভাবে গেলাম যে আমি আসলে দেখবো যে এখন নিউজ ফিডে কি কি আছে। তো আমি আমার ফেসবুক পেজ ফেসবুকে চলে গেলাম, এখান থেকে দেখুন আমি এভাবে স্ক্রল করতে করতে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে হচ্ছে প্রিফারেন্সের নিচে যে ড্রপ ডাউন মেনু আছে প্রিফারেন্সেস, এখানে হচ্ছে ড্রপ ডাউন মেনু হিসেবে আছে মিডিয়া। তো আমি মিডিয়াটার উপর ট্যাপ করবো বা ক্লিক করবো। অ্যান্ড দেন হচ্ছে মিডিয়ার নিচে দেখুন দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি অপটিমাইজড, ডেটা সেভ, এখান থেকে হচ্ছে ডেটা সেভ করতে পারবেন। ঠিক আছে, তো আমার সাথে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে অটো প্লে। এখন দেখুন দেখতে পাচ্ছেন যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, অটো প্লে আপনার ফোনটা তখনই অন হবে যখন হচ্ছে আপনার মোবাইল কানেকশন থাকবে অথবা আপনি ওয়াইফাই কানেকশন বা কানেক্টিভিটি আওতায় থাকবেন। তো আমি সেটাকে বন্ধ করে দেবো, এই জন্য আসলে দেখেন এনে তার নিচে লেখা আছে অন ওয়াইফাই অনলি। এখানে হচ্ছে যখন ওয়াইফাই চালু থাকবে তখন চলবে, এখানে হচ্ছে ওয়াইফাই অথবা মোবাইল তার তখন থাকবে। এখন হচ্ছে আমি চালাবই না অটো, মানে আমার যে ভিডিওগুলিকে চলে এখানে আমি ট্যাপ করলে বা ক্লিক না করলে এটা না চলে, যে পর্যন্ত না ক্লিক করি। তো আমি এটাকে অফ করে দেবো, নেভার অটো প্লে ভিডিও, এখান থেকে এই অপশনটা ক্লিক করবো। দেখুন ক্লিক করবো, দেখেন দেখা আছে সেন্স হ্যাভ বিন সেভ, সেন্স হ্যাভ বিন সেভ অপশনটা লেখা আছে। তো আমি এখন যদি ব্যাক করি, হ্যাভ বিন সেভ, সেন্স হ্যাভ বিন সেভ অপশনটা লেখা আছে। তো আমি এখন যদি ব্যাক করি, ব্যাক করে হচ্ছে যে আমি আমার নিউজ ফিডে যাই। দেখুন এখন যে আমি দেখবো ভিডিও, দেখেন এই যে ভিডিওটা এজ এ কালবেলা অনলাইন যে পত্রিকাটা আছে এটা কিন্তু এখান থেকে কিন্তু প্লে হচ্ছে না। ঠিক আছে, অটোমেটিক্যালি প্লে হচ্ছে না, এভাবে যতগুলো সাইট আপনি দেখতে পাবেন অটোমেটিক্যালি ভিডিও প্লে হচ্ছে না। এখানে আবার অনেকে হয়তো বলতে পারেন যে কিভাবে চালু করে, চালু করতে চান সেক্ষেত্রে একই প্রসেস, আপনি চলে যাবেন হচ্ছে এখান থেকে সেটিংসে। ঠিক আছে, যদি এটা ফোনের ভার্সন দেখাচ্ছি তো এখানে হচ্ছে দেখুন মেনুর অপোজিট পাশে এখানে দেখা আছে সেটিংস এর অপশনটা, চলে যাবেন সেটিংস থেকে হচ্ছে যে আপনার নিচের দিকে সেম প্রসেসই, চলে যাবেন হচ্ছে মিডিয়া, মিডিয়ার অপশন চলে যাবেন, মিডিয়া থেকে হচ্ছে যে এখানে হচ্ছে যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এখানে যদি আপনি টিকটা উঠিয়ে দেন তাহলে অটোমেটিক্যালি আবার অটোমেটিক্যালি প্লে হবে ভিডিওগুলি। ঠিক আছে, আর যদি নেভার দেন তাহলে এটাই থাকবে। ঠিক আছে, অ্যান্ড দেন ব্যাক করলে, ঠিক আছে, তো এটাই হচ্ছে যে প্রসেসটা। আশা করি ভালোভাবে বুঝতে পারছেন, ধন্যবাদ সবাইকে। আর এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই, আনটিল আল্লাহ হাফেজ।